আপনি যখন একা 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 হয়ে গেছেন, খুব কষ্ট হয় আপনার, খুব হতাশাগ্রস্ত আপনি, বাঁচতে ইচ্ছে করে না, নেশা করেন, লেখাপড়া ছেড়ে দিয়েছেন, নিজের জীবনটা নিয়ে খুব বোরিং, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন। আপনার উত্তর যদি হা হয়, তাহলে তোকেই বলছি, তুই ছেলে হ আর মেয়ে হ, তারপর দিয়ে তো 32টা দাঁত ফেলে দেবো। কী ভেবেছিস তুই, জীবনটাকে 2 টাকার নোট পেয়েছিস নাকি? তুই কি জানিস যে তোর বাবার কাছে তুই কতটা প্রিয়, তোর মায়ের কাছে তুই 7 টাকা দাদ? তুই কি জানিস একটা সন্তান জন্ম দেওয়ার জন্য মাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়? কে না কে তোকে চড়েছে হয়েছে, তাতে তুই কষ্ট পাবি কেন? তুই কেন অত অবুঝ যে গেছে সে গেছে, হ গেছে আরেকজন আসবে, এত ভাবিস কেন? তুই কি লাইলি মন্য সিঁড়ি পড়া এ যুগে জন্ম নিয়েছিস নাকি? তুই যদি ডিজিটাল যুগে এসে এমন বোকামি করিস, তাহলে তোর রাগ হবেই বল। এই জামানার প্রেমের সূত্রে আগে বড় জোর 1 মিনিট, এটা এই জামানা বেঁচে থাকার মূল মন্ত্র। আচ্ছা তুই যদি মরে যাস, সে তোকে ছেড়ে চলে গেছে, সে তো দূর থেকে বলবে, যাক বাবা অল্পের জন্য বেঁচে গেছি। আর যদি ভালো কিছু করিস, তাহলে আফসোস করে কেন তোকে ছেড়ে আসলাম, কিছু করে দেখাও বল। তোমার জীবনটা তোমার, এর মাঝে কতজন আসবে আর যাবে, কারো জন্য তুমি কষ্ট পাবে কেন? নিজেকে এমনভাবে তৈরি করো কেউ যেন তোমার জন্য কষ্ট পায়। জীবন মানে যুদ্ধ, আর তুমি সেই যুদ্ধে একজন অপরাজিত সৈনিক। সৈনিক আর কোনো ছোটো কথা আঘাতে পিছু পাওয়া হয় না, সামনে এগিয়ে যাও, দেখিয়ে দাও তাকে জীবন কারোর জন্য থেমে থাকে না, শুধু মাঝে মাঝে